বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে তা মোকাবেলা করবে আওয়ামী লীগ, বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলের বন এবং পরিবেশ বিষয়ক উপকমিটির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমি গায়ে পড়ে আক্রমণ করব না, কিন্তু আমি যদি আক্রান্ত হই, যাদের দ্বারা আক্রান্ত হই, আমার নিজেকে রক্ষা করার জন্য পাল্টা আমাকে সেটার জবাব দিতে হবে, আর সেই জবাব জনগণকে সঙ্গ নিয়ে আওয়ামী লীগ দিতে প্রস্তুত।